আমার দুটো বিষয় পরিষ্কার, বিরোধী দলনেতা হিসেবে আমি চাই সবাই জেনে যান, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে, এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন, যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন, সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা, এখানকার যেমন এমএলএ ভাইজি আছে, এরা এই চাকরিগুলো পেয়েছে। এবং সবচেয়ে বড় অপরাধ, ফুল সার্ভিস কমিশন করেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242, যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে। দায়ী কে? বিরোধীরা দায়ী নয়, বিজেপি আমাদের কোনো রোল নেই, লয়াররাও দায়ী নয়, প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে। আপনাদের বিরোধিতা কেউ করেনি, কালকেও করবে না, আজকেও করছে, এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু 242 প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন, আমরা তো যোগ্য ওদের তালিকা দিয়েছিলাম। ভারবেলি বলছেন 242 প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়। দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার, পুরো ওয়েমারটাকে ডিস্ট্রয় করা হয়েছে। আমি এক স্যান্ডেলে ফেলেছি, আপনি দেখবেন এসএসসির যে অর্ডার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে? বালাজি সলিউশন। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত, ইনি বিল্ডিং মানান কনস্ট্রাকশন কোম্পানি, তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার, এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে। এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপসান বাউন্সের সিও, তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টের রিপোর্টে এসেছে, আপনারাই পাবলিশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জেনেছি, তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলো। এই চোরেদের 5-6 হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো 1,000 যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।